ম্যাগি তো সবাই পছন্দ করো, তেমন আমিও পছন্দ করি। আজকে আমি কীভাবে ম্যাগি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তারপরে তাতে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটু রসুন কুচি দিয়ে আমি ভেজে নিয়ে আলুটা দিয়ে দিয়েছি। আলুতে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ঢেকে ঢেকে ভেজে নেব। আর এরকমভাবে ঢেকে ঢেকে ভেজে নেওয়ার পরে যখন আমার আলুটা অল্প ভাজা ভাজা হয়ে যাবে, আমি এর মধ্যে দিয়ে দেব ম্যাগি। ম্যাগিটাও আমি ভালোভাবে এই আলুটার সাথে একটুখানি নেড়ে নেব। তো দেখো, এইভাবে কিন্তু ম্যাগি করলে ম্যাগি ভীষণই টেস্টি হয়। আর জলে ফুটিয়ে ম্যাগি তো অনেকেই করে, কিন্তু আমার খুব একটা সেই ম্যাগি খেতে ভালো লাগে না। এই যে একটু হালকা নেড়ে নিলাম, এরপর আমি ঠিক পরিমাণ মতো জল দেব। তো যে যেমন, তোমরা যদি একটু মানে একটু জল জল খেতে পছন্দ করো একটু বেশি জল দেবে, তো বাট আমার একটু শুকনো শুকনোটা পছন্দ, সেই জন্য আমি মিডিয়াম মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ম্যাগিটাকে নরম হতে দেব। নরম যখন হয়ে যাবে তখন আমি ম্যাগি মশলা, আর আগে থেকে আমি ডিমটা ভেজে রেখেছিলাম, বললাম না মায়ের সাথে কথা বলছিলাম, বুঝলে তো, তারপরেই মনে হলো তোমাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করি। তো তারপরে আমার দেখো ম্যাগিগুলো একটু নরম নরম হয়ে গেছে, আর আমি তারপর ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। আমি দুটো ম্যাগি করছিলাম, তাই দুটো মশলা দিয়ে দিলাম। তারপরে ডিমগুলো দিয়ে আমি ঢেকে দেবো, একদম লো ফ্লেমে রাখবো অবশ্যই, কারণ বেশি করলে তো তাড়াতাড়ি জলটা মরে যাবে, হবে না। তো আমি এভাবে ঢেকে দেবো, ঢেকে রেখে আমি প্রায় 5 মিনিটের মতো রাখবো। তো তার মধ্যে দেখো আমার ম্যাগিটা হয়ে গেছে, আর কেমন লাগছে বলো তো? আমার কিন্তু খুব ভালো লাগে এটা। আর আমি কাঁচা লঙ্কা দিয়েছি, যারা কাঁচা লঙ্কা না পছন্দ করবে তোমরা গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো, কিন্তু আমার গুঁড়ো লঙ্কাটা আমার খুব একটা পছন্দ না, তাই আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা দিয়ে আমি ভালোভাবে একদম কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি একটু ভাজা ভাজা টাইপের করে নেব, একদম জলটাকে মেরে নেব, মানে শুকিয়ে নেব, কারণ তোমাদেরকে তো বললাম আমি একদম শুকনো শুকনোটাই পছন্দ করি, আর আমি জল জলটা পছন্দ অতটাও ভালো লাগে না। তো দেখো আমার ম্যাগি কিন্তু একদম রেডি, কেমন লাগছে বলো তো? ইয়ামি লাগছে না? তো চলো আমি নাস্তাটা করে নিই, আর তোমরা অবশ্যই কমেন্টে বলো কেমন হয়েছে রেসিপিটা, তোমাদের কেমন লাগলো, আর তোমরাও একবার বাড়িতে ট্রাই করো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।